সাদা কাশফুলে সেজেছে সাতক্ষীরার নগরঘাটা। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে কাশফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন এখন দর্শনার্থীরা। শরতের নরম রোদ আর মৃদু হাওয়ায় কাশফুলের দোল খাওয়ার দৃশ্য দেখে মনের অজান্তে এভাবে গানের সুরে হারিয়ে গেলেন বেড়াতে আসা এক শিল্পী। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতির সতীরে সাজিয়ে। শহরের যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের মুক্তির আশায় অবসর কাটাতে তালা উপজেলার নগরঘাটায় কাশফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। কাশফুলের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই দৃশ্য ফ্রেম বন্দী করছেন অনেকেই। এক বছর অপেক্ষা করে আছি শুধু শরৎ কবে আসবে কাশফুল দেখবো। তাই করোনার প্রকোপ কমাতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি, যে কারণে ফ্যামিলি নিয়ে বাইরে বেরোতে আসার সুযোগ পেয়েছি। শরতের এই দিকে এই কাজ বনে এসে আসলে নিজেকে অনেক সুন্দর এবং সতেজ মনে হচ্ছে। পরন্ত বিকেলে দিগন্ত জুড়ে মেলে ধরা কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকে আবার নগরঘাটায় ফিরছেন বারবার। ডিবিসি নিউজ ডেস্ক।